আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও সুস্থ সন্তান পেতে একজন গর্ভবতীকে যেই সাতটি কাজ করতেই হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সন্তান ধারণ থেকে শুরু করে সন্তান পৃথিবীর আলোর মুখ দেখা পর্যন্ত একজন মাকে বিভিন্ন শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয় এ সময় মায়ের বিশেষ যত্নের বিকল্প নেই অন্তঃসত্ত্বা মায়ের শুধু শারীরিক যত্নই নয় চাই মানসিক সুস্থতাও গর্ভাবস্থায় মাত্র সাতটি বিষয়ে যদি আপনি নজর দেন তাহলে আপনি পেতে পারেন শারীরিক সুস্থতার সাথে আপনার গর্ভের সন্তান থাকবে একদম সুস্থ আর সবল গর্ভাবস্থায় প্রথম যে বিষয়ে নজর দিতে হবে তা হচ্ছে খাবার গর্ভবতী মায়ের জন্য দরকার সুষম খাদ্য তালিকা এতে করে প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত ও খাদ্য ঘাটতি দূর করা সম্ভব এ সময় প্রয়োজন পর্যাপ্ত পরিমাণের মাছ মাংস ডিম ও দুধ খাওয়া এছাড়াও প্রচুর পরিমাণের মৌসুমি ফল শাকসবজি খেতে হবে বিশুদ্ধ পানি পান করা জরুরি অতিরিক্ত তেলযুক্ত খাবার না খাওয়াই ভালো কেনা শাক সবজি পানিতে ভিজিয়ে রেখে ফরমালিনের ঝুঁকি এড়ানো গর্ভাবস্থার দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি তা হচ্ছে পর্যাপ্ত ঘুম এই সময় দিনের বেলা কমপক্ষে দু ঘন্টা ঘুম বা বিশ্রাম এবং রাতে কমপক্ষে আট ঘন্টা ঘুম আবশ্যক ঘুমানো বা বিশ্রামের সময় বাম কাত হয়ে শুয়া সবচেয়ে ভালো তৃতীয় যে কাজটি আপনাকে করতে হবে তা হলো হালকা ধরনের কাজে নিজেকে ব্যস্ত রাখা বা হালকা ব্যায়ামে অভ্যস্ত করা গর্ভকালীন সময়ে প্রথম দুই থেকে তিন মাস ও শেষের তিন মাস অতিরিক্ত পরিশ্রম না করে হালকা হাঁটাচলা করা জরুরি পিছল স্থানে হাঁটা যাবে না ভারী জিনিস বহন করা যাবে না বা তোলা যাবে না এবং সিঁড়ি বেয়ে উঠার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে বিষয়টি আরামদায়ক পোশাক হল গর্ভবতী মায়েদের অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন আরামদায়ক সহজে পরিধানযোগ্য ও ঢিলে ঢালা পোশাক পরা উচিত সঠিক মাপের এবং নরম জুতো পরতে হবে এক্ষেত্রে অবশ্যই উঁচু হিল পরিহার করা উচিত পঞ্চম যে গুরুত্বপূর্ণ তা হচ্ছে ব্যাপারটি ভ্রমণ বা বেড়াতে যাওয়া সকালে ও বিকালে কিছু সময়ের জন্য স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশে ভ্রমণ গর্ভবতী মায়েদের জন্য ভালো এতে শরীর সুস্থ ও মন প্রফুল্ল থাকে তাই ফুলের বাগান লেকের পার পার্ক এসব স্থানে ভ্রমণ করা উচিত গর্ভকালীন প্রথম তিন মাস ও শেষের তিন মাস দীর্ঘ ভ্রমণে না যাওয়াই ভালো উঁচু নিচু পথ কিংবা ঝাঁকি লাগতে পারে বা আশঙ্কা আছে এমন কোনো যানবাহনে ভ্রমণ না করাই ভালো ষষ্ঠ যে ব্যাপারে নজর দিতে হবে তা হচ্ছে শরীরের বিশেষ যত্ন ও রোগ প্রতিরোধক মূলক ব্যবস্থা গ্রহণ করা গর্ভাবস্থায় শরীরের রোগ প্রতিরোধক ব্যবস্থা স্বাভাবিকের চেয়ে কম থাকে তাই ইনফ্লুয়েঞ্জা হাম চিকেন ফক্স ইত্যাদি ছোঁয়াছে রোগ আক্রান্ত রোগী থেকে আপনাকে অবশ্যই দূরে থাকতে হবে এ সময় নিয়মিত প্রতিদিন সাবান দিয়ে ভালোভাবে গোসল করতে হবে এবং হাত পায়ের নোখ কেটে ছোট রাখতে হবে গর্ভকালে মায়েদের দাঁতগুলো বেশ নরম হয়ে যায় তাই দাঁত ও মাড়ির বিশেষ যত্ন নিতে হবে চার থেকে আট মাসের মধ্যে অবশ্যই চিচেনাসের টিকা দিতে হবে সাত নম্বরে যে বিষয়টিকে আপনাকে অবশ্যই নজর দিতে হবে তা হলো কিছু বিশেষ সতর্কতা গ্রহণ অতিরিক্ত মানসিক চাপ আবেগ ভয় রোগ সুখ দুশ্চিন্তা ইত্যাদি গর্ভবতী মায়ের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তাই এসব এড়িয়ে ভালো চিন্তা করতে হবে প্রথম তিন মাস ও শেষের তিন মাস স্বামীর সহবাস থেকে বিরত থাকতে হবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করা যাবে না পানির শূন্যতা রুদে স্বাভাবিকের চেয়ে অধিক পরিমাণের পানি পান করতে হবে সব ধরনের চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক তাই নিয়মিত অবশ্যই ডাক্তারের জন্য যেতে হবে আশা করছি ভিডিওতে উল্লেখিত কাজ সম্পর্কে আপনি ভালো ধারণা পেয়েছেন আশা করা যায় এই কাজগুলো যদি ভালো মতো করতে পারেন তাহলে অবশ্যই আপনি সুস্থ এবং স্বাভাবিক একটি সন্তান পাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ